সত্যি রবিবার মানে তো ওই দিনকে একটু স্পেশাল কিছু রান্না করতে হবে। তো যাই হোক, রবিবার মানে তো মাংস খেতেই হবে, খেতেই হবে মানে ইচ্ছা তো করেই সবারই রবিবার মানে। চলো একটু চিকেন বা মটন যা হোক হয়ে যাক, তো তার সেটা নিয়ে কিছু অন্য কিছু একটা রান্না হয়ে যাক। তো অনেকদিন ধরে আমি বিরিয়ানি খাবো খাবো করছি, খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম বাড়িতে বিরিয়ানিটা বানিয়েই ফেলি। তো আমি যেরকমভাবে বানাই সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফার্স্ট মাংস ধুয়ে নিলাম, তারপরে বিরিয়ানির মশলাটাও ভেজে নিলাম, আর এখানে একটু মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি, একটু লেবু, একটু তেল, নুন, হলুদ, তারপরে বাটার মশলা একটু দিয়ে আমি এটা একটু মেখে রেখে দেবো। ততক্ষণে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেবো, মানে এদিকে আলু ভেজে নেবো, যে আদাসে কাদাসে ওগুলো ততক্ষণ করে নেবো। ততক্ষণ এটা একটুখানি মাখা থাক, মাংসটা অনেকটা মাংস আর বড় বড় করে পিস করা আছে, তবু একটু মশলা একটু একটু ঢুকে যাবে। আমি যেরকমভাবে করি সেরকমভাবেই শেয়ার করলাম। তো এখানে একটু পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি, এটা আলাদা জায়গায় তুলে রেখেছি। তো এবার মাংসর পেঁয়াজ দেবো, তেজপাতা লঙ্কা সব দিয়ে দিলাম, এবার মাংসটা ভেজে নেবো। এক হাতে ফোন ধরে ক্যামেরা করা, আবার এদিকে রান্না করা খুবই অসুবিধে। কেউ যদি ক্যামেরাটা করতো ভালোই হতো, কিন্তু কি করব, কেউ করার নেই, তাই নিজেকেই কষ্ট করে করতে হচ্ছে। এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে রান্না করছি। মাংসটা নাড়তে খুবই অসুবিধা হচ্ছিলো, তাই কিছুক্ষণের জন্য ক্যামেরাটা আমি রেখে দিয়েছিলাম, মানে এক হাতে নাড়তে পারছিলাম না, অনেকটাই তো অসুবিধা হচ্ছিলো, ফোনও ধরতে পারছিলাম না এক হাতে। তাই এই যে আলাদা আবার মাংসটা তুললাম, ওইটা হচ্ছে সায়নের জন্য, কারণ ও ঝাল খেতে পারে না। তো ওর মশলা দেবার আগে আমি ওর আলাদা মাংসটা তুলে নিলাম প্রেশারে, ওকে আলাদা করে দেবো, ও আঝালা খায়, ও ঝাল খেতে পারে না। তো এবার আমাদের জন্য কি করলাম, মশলা পানিটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আলাদাভাবে ভালোভাবে কষবো। দইটাও দিয়ে দিলাম, মাংস কষা অলরেডি রেডি, ফুটছে টপক 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 করে, দেখতেই পাচ্ছ কালার। এদিকে আলু বেরেস্তা সব ভাজাই আছে, এবার ভাতটা নামাবো, ভাত নিয়ে চলে এসেছি। প্রথমে আমি ঘি দিতে গরম ভাতে, নিচে আগে আমি ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর গরম ভাত দিয়েছি, দিয়ে আবার তার মধ্যে আলু পেঁয়াজের বেরেস্তা, তারপর যা যা লাগে মশলা সমস্ত কিছু দিয়ে মাংস দিয়ে, মানে আমি যেরকমভাবে ঘরোয়া টিপসে করি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার মাংস তুলে দিচ্ছি, মানুষজন আলাদা ভাত, মাংস আলাদা, কারণ বিরিয়ানি খেতে পারবে না। দেখতে পাচ্ছ যে তেল মতো যেটা বেরিয়েছে সেটা আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি, মানে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ তেলটা ওতে দিয়ে দিলে তো ভাতটা একটু তেল তেল ভাব থাকবে। ঘি দিয়েছি, তবুও মাংসের এটা দিয়ে দিলে আরও ভালো লাগবে। এত একটুখানি গোলাপ জল, একটু কেওড়া জল আর একটু মিঠা আতর আমি ফার্স্ট টাইম দিয়ে দিলাম, আর তোবো না, আবার লাস্ট একবার তোবো। সবাই সবার যে যেরকম পারে সে সেরকমভাবে করে, তো আমি যেরকমভাবে শিখেছি যেরকমভাবে জানি সেরকমভাবেই করলাম, হয়তো অনেকে ভালোভাবে আরও করতে জানো। তো আমার কি ভুল হলো বা সবটাতে সঠিকভাবে হয়তো করতে পারিনি, যদিও কিছু ভুল হয়ে থাকে তো যে দেখবে সে যদি জানো সে আমাকে কমেন্ট অবশ্যই বলো যে এইটা ভুল হয়েছে দিদি, এইটা এই করলে ভালো হতো, তো আমার আবার নতুন করে জানা হয়ে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, মানে আমার পদ্ধতিটা তোমাদের কীরকম লাগলো, কার কার ভালো হলো অবশ্যই লাইক কমেন্ট করে বলো। লাইক কমেন্ট করলে আরও ইচ্ছে জাগবে যে নতুন ভিডিও করার জন্য। এখন অবশ্য আমার ভিডিওটা আমাকে করে দিচ্ছে আমার মেয়ে, তোকে আমি বললাম যে আমি যখন ভাতটা সাজাবো তখন তো আমি এক হাতে ফোন ধরে করতে পারবো না, তখন আমি বললাম যে মানু একটু ফোনটা ধরে দিবি, তখনও ধরে দিয়েছিলো। তো অলরেডি আমার বিরিয়ানি রেডি।